আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহীব শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উনআশি ইসমাইল রহমতুল্লাহতে আনা সিবরুল মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন রসুল্লিম অতিরিক্ত লম্বা ছিলেন না ও খা ও অতিরিক্ত লম্বা ছিলেন না খাটও ছিলেন না ধবধবে সাদাও ছিলেন না আর না ফ্যাশকে সাদা ছিলেন সুল অতিশয় করাও ছিল না আর সম্পূর্ণ সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবুদ দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন ষাট বছর বয়সে আল্লাহ তাকে মৃত্যু দান করেন এই সময় তার মাথায়ও দাঁড়িতে বৃষ্টি চুলও সাদা হয়নি তো রস সরসলামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে আনা সিব মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন যে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জীবনীর কথা এখানে উল্লেখ করা হয়েছে যে কথাগুলো বলেছেন ইনি যে রসুদাল্লাহ সাল্লাম কেমন ছিলেন সেটা উল্লেখ করা হয়েছে যে তিনি লম্বা বেশি অতিরিক্ত লম্বাও ছিলেন না খাটো ছিলেন না মিডিয়াম ছিলেন উনি চুল বেশি কোকরাও ছিল না আবার সোজাও ছিল না মিডিয়াম ছিল তো এরকম রসুল সাল্লাহ জীবনী শুনে তিনি যে আসলে একজন তিনি যে একজন মহান মানুষ ছিলেন সেটা আল্লাহ তালা তাকে পৃথিবীতে ওনাকে পৃথিবীতে দিয়ে আমাদের আমাদের আদর্শ হিসাবে রসুল সাল্ল সাল্লামকে রেখেছেন যাতে আমাদের আদর্শ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ হয়ে হয়ে থাকে সেই জন্য আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন আমাদের আমরা ওনার আদর্শ অনুপাতে চলার জন্য আর আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইমান রসুল আল্লাহ তালার ইবাদত করার জন্য তো আমরা চেষ্টা করবো রসুল স্ল্লা সাল্লামের এই রসুল সাল্লা সাল্লামের এরকম ধারে এরকম আদর্শ ধরে রাখার জন্য রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব আর আল্লাহ তাল্লাহ আমাদের তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর কেতো